দর্শক অনেক কোন জায়গায় বাবু নজর রাখ। সর্বৃহৎ মৎস্য নিলাম কেন্দ্র দীঘা মোহনা 1 জুলাইতে খুলেছিল। এই মুহূর্তে আপনার কাঁটায় প্রচুর পরিমাণে তেলিয়া ভিটকে উঠেছে, কি বলবেন? কোথা থেকে এলো বা কত টাকায় বিক্রি হলো? আমাদের কাছে দেবজ্যোতি ট্রলার, বাড়ি হচ্ছে, মালিকের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড, তার নাম তনু চ্যাটার্জি। গত 2 বছর ধরে ব্যবসায় ও কিন্তু প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, একদম তার ব্যবসা ছিল না, বহু টাকা লস করেছে। গত 4 দিন আগে তার একটা সেই ট্রলারটা এসেছিল দেবজ্যোতি, 4 লাখ সামথিং মাছ বিক্রি করে গতকাল বেরিয়ে যাওয়ার সময় 54 পিস তেলিয়া পেয়েছিল, যার মূল্য কালকে বিক্রি আজকে বিক্রি হয়েছে 75,25,51,000, প্রায় 1 কোটি টাকার মতো অন্যান্য মাছ ছিল। যার লোকটা কিন্তু মানে তার কষ্টের দিন চলে গেল, মোটামুটি সে দুঃখটা এখন নিবারণ করতে পেরেছে। দীঘা মোহনে এই মুহূর্তে কিন্তু ইলিশের সন্ত্রাস, এক ফোঁটাও ইলিশ নেই,
গত এক মাস ধরে কোনো ইলিশের ইয়ে নেই, সমস্ত ফিশারম্যানরা খুব টেনশনে আছে, যারা ফিশিং লঞ্চ করেছিল ট্রলার মালিকরা কোনো প্রকারে বেঁচে আছে, এই পম্পলেট বা চাইনিজ পম্পলেট এবং সাদা ছোট মাছের জন্য বেঁচে আছে। আপনার তো কাঁটা আছে এবং লঞ্চও রয়েছে, মাছগুলো কোথায় বিক্রি হলো? কাঁটায় যে মাছটা বিক্রি হয়েছে, মানে তেলে ভেটকিটা আমার কাঁটাই বিক্রি হয়েছে, আমরা কমিশনে কাজ করি, আমার নিজের লঞ্চে কিন্তু কোনো মাছ নেই। গত এক মাস ধরে আমরা তেল খরচা পর্যন্ত তুলতে পারছি না, তবে এটা হচ্ছে স্টার, এগুলো তো সবসময় লাগে না, যার ভাগ্য ভালো থাকে তারই লেগে যায় এবং সে লাখপতি বা কোটিপতি হয়ে যায়। আচ্ছা, এই মাছগুলো বর্তমানে কি হয়? এই তো কয়েকটা মাছ মাত্র, তবে আমাদের যতটুকু জানি ওর মানে ফটকাটা 1,20,000 টাকা করে কেজি বিক্রি হয়। কি ব্যাপারে কোথায় সাপ্লাই হয় জানি না, তবে যতটুকু শুনেছি ক্যাপসুলে কভার টভার এবং দামি দামি মেডিসিন তৈরি হয়। আর তার যে মিটটা তো আমাদের তো সমস্ত ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ চিলি বড় বড় হোটেলে সাপ্লাই হয়। টোটাল কত পিস মাছ ছিল? মাছ ছিল যেগুলো আমাদের এই 27 কেজির উপরে ছিল সেটা বিক্রি হয়েছে পার কেজি 10,000 টাকা, যেগুলো এই 20 কিলোর নিচে ছিল তার কেজি বিক্রি হয়েছে 6,200 টাকা। টোটালে 54 পিস মাছ, টোটাল কত কিলো ওজন হবে? এই আন্দাজে প্রায় 850-900 কিলো মতো হবে। কি নাম আপনার? আমার নাম গিরিশচন্দ্র রাউত। কোন পদে? মোহনায় ফিশারম্যান ফিশ ট্রেড অ্যাসোসিয়েশনের মেম্বার।